চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো সুফিয়ানার বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সুফিয়ানার সকল বয়সের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গীত পরিবেশন করার মধ্যে দিয়ে নিজস্ব প্রতিভা তুলে ধরে। আমার ছাত্রী আপনারা গান শুনছিলেন, আমারই ছাত্রী স্কুলের সবাই, শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তাপস চ্যাটার্জি কি জানালেন দেখুন। প্রত্যেক বছর তাদের অ্যানুয়াল একটা কনসার্ট বাচ্চাদের স্টুডেন্টদের নিয়ে করি, আমরা প্রত্যেক বছরই করি, সেটা 26শে জানুয়ারি হয়, সেটা আজ এবারে এই 26শে ডিসেম্বর হয়, সেটা 23শে ডিসেম্বর করি, 3 দিন আগে হয়েছে। তো এবছরে স্ট্রিম এক্সট্রা যুক্ত হয়েছে, যেটা সেটা হচ্ছে ফ্লুটটা। ফ্লুটের কিছু স্টুডেন্ট আছে, তারা পারফরমেন্স করেছে, ভায়োলিনের স্টুডেন্টরা তারা পারফরমেন্স করলো। আর এখানে যারা রয়েছেন সমগ্র যারা শ্রোতা হিসাবে এসছেন, শ্রোতা হিসাবে শুধু না, তারা একদম সঙ্গীতের সঙ্গে যুক্ত, তারা আমাদের সঙ্গে আসেন এবং সুফিয়ানার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা। এবং বাচ্চাদের যে এই এনকারেজমেন্ট সবাই এসে করে আমাদের বাচ্চাদের, এর জন্য আমরা কী বলবো, সমস্ত মানে শ্রোতাদের কাছে এবং গার্জিয়ানদের কাছে একদম অনেক অনেক তাদের কাছে মানে কী বলবো, থ্যাংক ইউ জানাই তাদেরকে। কত স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্ট সঙ্গে এই মুহূর্তে? 110 মতন আছে, 110 আছে, আস্তে আস্তে বাড়ছে সমগ্র স্টুডেন্ট। কতদিন? এটা অ্যাকচুয়ালি অনেক দিনের সংস্থা, কিন্তু আমরা এটাকে অন্যভাবে সেট আপটা করেছি পরবর্তী সময়। এটা বয়স হয়ে গেলো তাও ধরুন 23 বছর হলো, 23 ইয়ার্স হলো, খুবই অল্প দিনে শিখে পারফর্ম করছে। হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট আছে তো যারা কী বলবো, আটখানা ক্লাস করে তারা আজকে মানে করছে। এটা আমাদের টিচার যে শিক্ষক যারা রয়েছেন তাদেরকেই আমাদের এটা একদম মানে বাহবা দিতে হয় যে এই কদিনে তাদেরকে একটা পারফরমেন্স মতো একটা জায়গায় পৌঁছে দিতে পারছে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট।
শীত পড়তেই সকলের আনচান করে মন, কখন যাব ঘুরতে কখন বনভোজন। তাই সকলের এই ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পালো আম্রকুঞ্জ। সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো আম্রকুঞ্জ। সমস্ত পরিষেবার খরচ অত্যন্তই কম। আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে। স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে। আপনাদের সেবায় প্রস্তুত আমরা।